ধর্ম ধর্মগুলি দেখবো এই ব্যাক্টর গুণ ধর্মগুলি আমরা যদি দেখি আমরা যদি দেখি এই যদি তারপরে হয় এই বি এটা এ ব্যাক্টর এই ব্যাক্টর দুটির মধ্যবর্তী যদি থিতা হয় থিতা থিতা তাহলে ব্যাক্তর গুণ আমরা যদি এক নাম্বার এক নাম্বার ধর্মরা দেখি এই এক নাম্বার ধর্ম থেকে যে বিক্টর দিকে যদি কোনো এই একটি ডানো হয় এই ক্লক এন টু ওয়াইজ তাহলে আমরা এটা লিখতে পারি এই ক্রস বি সমান আর এরকম সি বেক্টর ধরে আমরা এই বরাবর যদি সি ভেক্টর ধরা হয় এই সি ভেক্টর যদি আমরা সি ধরি অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সি ভেক্টর এই সি ভেক্টর হয় তাহলে আমরা যদি আবার ক্লক ওয়াইজ অর্থাৎ বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে যদি ঘুরানো হয় ক্ষুদ্রতম কোণে এই দিকে যদি ঘুরানো হয় ক্ষুদ্রতম কোণে তাহলে আমরা লিখতে পারি এই বি ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস হবে এই এ ভেক্টর তাহলে এ এটা সমান হবে মাইনাস সি ভেক্টর বি ফুরুর দিকে বি দিকে এই কোনো ঘুরলে এর দিক হবে সি ভেক্টর যেই দিকে তার বি দিকে তার বিপরীত দিকে আমরা ধরে নিলাম এই এই দিকে হবে মাইনাস সি ভেক্টর যেই ভেক্টর এই দিকে যদি সি ভেক্টর হয় বি ক্রস এ তাহলে বি ক্রস এ হবে ক্লক ইনটি তার দিকে হবে মাইনাস সি ভেক্টর হবে এই দিকে মাইনাস সি ভেক্টর তাহলে এটা সমান আমরা লিখতে পারি মাইনাস সি ভেক্টর তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমরা বলতে পারি এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ কারণ একটি মান হচ্ছে আর একটি মান হচ্ছে মাইনাস সি তাহলে আমরা লিখতে পারি এই এ ক্রস বি বি নট ইকুয়াল টু নট ইকুয়াল টু বি ক্রস এ বি ক্রস এ এই এটা তাহলে আমরা বলতে পারি কমিটিটিভ ল মেনে চলে এই ভেক্টর গুণন কমিটিটিভ ল মেনে চলে বা ব্যাক গুণন বিনিময় সূত্র মেনে চলে না কম্পিটেটিভ ল আমরা যদি দেখি লোদ আমরা দ্বিতীয় গুণন সূত্রটা দেখি যদি থিতার মান যদি জিরো অথবা একশো ডিগ্রি হয় যদি থিতা ইজ বা বা ফাই হলে একশো ফাই হলে এই জিরো সমান জিরো আসবে সমান জিরো কেননা সাইন জিরো সাইন থিতা সমান আপনাদের যদি সাইন থিতা এই থিতা সমান যদি জিরো হয় অথবা ফাই হয় তাহলে এর মান আসবে কত জিরো তাহলে এই কমিটিভ মানে এই ভেক্টর গুণ নেয়ের ধর্ম হিসাবে আমরা পাই এই এক ক্রস বিজল টু জিরো হবে যখন এই থিতার মান জিরো তবে পাই অর্থাৎ ওই সময় আমরা বলতে পারি ভেক্টর দুটি সমান্তরাল বা একই রেখায় এই বরাবর দুটি ব্যাক্টর হবে এই এ ব্যাক্টর যেই রেখা বরাবর যেই রেখায় বি ব্যাক্টরে একই রেখা হবে এটা যদি আমরা ব্যাক্তর দিই তাহলে এই বি ব্যাক্টর একই রেখা হবে তাহলে এই আমরা বলতে পারি যখন থিতার মান জিরো হবে তাহলে ওই ব্যাক্তর দুটি এই এক রস বি যখন জিরো হবে তাহলে এই বেকটুর দুটি হবে এই সমান্তরাল এরপর তৃতীয় গুণ ব্যক্তরা দেখি যদি থিতার মান যদি নাইনটি ডিগ্রি হয় এই তিতা ইজুগুল টু যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আসে হলে হলে এই সাইন সাইন থিতে ইজুগুলটা আসে সাইন থিতে ইজলটা আসে এই সাইন থিতে ইজুগুলটা আসে ওয়ান তাহলে ওই হিসেবে আমরা লিখতে পারি এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আসে এ ভেক্টরের ফরম মান এই এ ভেক্টরের ফরম মান আমরা লিখবো এই এ ভেক্টর ডট সাইন থিতে এন একক সাইন থিতে এন একক এটা সমান আমরা পাই এই এটা সমান যদি এ ভেক্টরের ফরম মান ডট বি ভেক্টরের ফরম মান লিখে দিই বি ভেক্টরের ফরম মান সমান আসবে এই এন একক যখন এই তী এই নাইনটি ডিগ্রি তাহলে এই এন হবে এই এন একক এর দিক হবে এই সি ভেক্টরের দিকে এন একক ভেক্টর যাবে এই এই দিকে আসবে সি ভেক্টর বরাবর একক ভেক্টর অগ্রসর হবে তাহলে এক রস বি সমান আসবে এ ব্যাক্টর ফরমান বি ভ্যাক্টর ফরমান ইন্টু এই এন একক ভেক্টর যখন থিতার মান হবে নাইনটি ডিগ্রি তাহলে হবে ভেক্টর ভ্যাক্টর ফরমান দিয়ে একক ব্যক্তর আয়তক্ষ পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা দেখি ভেক্টর গুণ যদি এই যদি একটি আমরা আয়তক্ষ তিনটি ব্যক্তর ধরি এই একটি অক্ষ যদি আই অক্ষ ধরি এক্স অক্ষ যদি ধরি এই এক্স অক্ষ বরাবর আই একক একক ব্যক্তর এই এটা যদি জেড অক্ষ বরাবর ধরা হয় এই এটা যদি কে একক এটা যদি আবার ধরা হয় ওয়াই অক্ষ বরাবর তিনটি অক্ষ পরস্পর লম্ব আমরা যদি রোমের কন্যা ধরে এই বিন্দুটা তাহলে এই দৈর্ঘ্য এবং এই এক্স এবং ওয়াই অক্ষ যে একক দ্বারা সুস্থিত করি এবং লম্বটা যদি আমরা কে এক দ্বারা সূচিত করি তাহলে আমরা লিখতে পারি এই তাহলে আমরা লিখতে পারি আই ক্রস আই একই ভেক্টর সমান জিরো জিরো ডিগ্রি এই ঠিক সাইন জিরো ডিগ্রি আসবে তাহলে সাইন জিরো ডিগ্রি সমান তাহলে আসে এই এ ক্রস বি সমান জিরো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান জিরো তাহলে আই ক্রস আই সমান জিরো একই রকম জে ক্রস জে ভেক্টর জে ক্রস জে ভেক্টর সমান কে ক্রস কে একই ভেক্টর জিরো ডিগ্রি এদের মধ্যবর্তী কে সমান জিরো আসবে এরপর যদি আমরা এই আই ক্রস জে আই ক্রস জে এই ভেক্টর আই ক্রস জে এই আমরা যদি এই দিকে দেখি তাহলে এটা সমান আসবে এই এই দিকে বরাবর এই এই বিপরীত ডিরেকশন এই ডিরেকশনে আসবে তাহলে এটা সমান আমরা লিখতে পারি কে একক ভেক্টর সমান কে একক ভেক্টর এটা সমান লেখা যায় কে একক ভেক্টর কে একক ভেক্টর আবার যদি যে ক্রস কে আমরা যদি লিখি এই ডিরেকশানে যদি ধরি এই ডিরেকশানে জের থেকে কে দিকে তাহলে আসে এই আই একক ভেক্টর এর দিকে হবে এই দিকে তাহলে আই একক ভেক্টর হবে তাহলে যে ক্রস কে সমান আমরা লিখতে পারি যে ক্রস কে সমান আই একক ভেক্টর আই একক ভেক্টর আবার যদি আমরা লিখি কে ক্রস আই কে ক্রস আই এই দিকে যদি হয় অর্থাৎ কে থেকে আই এর দিকে তাহলে এর দিক হবে এই যে একক ব্যাক্টরের দিকে যে একক ব্যক্তরের দিকে আবার যদি আমরা ধরি এরকম যে ক্রস আই লিখি যেই ক্রস আই তাহলে এর দিক হবে কে ব্যাক্টর যেই দিকে ছিল তার বিপরীত দিকে হবে এই আমরা আগে লিখেছি আই ক্রস যে এই আই ক্রস যে সমান আমরা লিখেছি কে কে ব্যাক্টর তাহলে যে ক্রস সমান আসবে যে ক্রস সমান আসবে যে ক্রস আই এইটা সমান আসবে যে ক্রস আই সমান কে ব্যক্তির দিকে এই দিকে হবে এই দিকে তাহলে এটা সমান মাইনাস কে একক ওই ডিরেকশনের বিপরীত দিকে একক ব্যক্তর যাবে এক তদ্রুপ আমরা যদি এরকম লিখি কে ক্রস জে এই কে ক্রস জে আমরা যদি কে ক্রস জে সমান আমরা পাই মাইনাস আই মাইনাস আই তদ্রুপ আমরা এই যদি লিখি আই ক্রস কে লিখি এর হবে যেই ব্যক্তরের দিকে যে আমরা কে ক্রস আই ফেছি তার বিপরীত দিকে তাহলে আই ক্রস কে সমান আমরা মাইনাস জে অর্থাৎ ক্ল আমরা যদি এরকম একটা সার্কেল ওই সার্কেল ধরে হিসেব করি এই বৃত্ত ধরে যদি হিসাব করে এটা একটাকে বৃত্ত বরাবর সার্কেল ধরি তাহলে এই বরাবর যদি আই একক ধরি এই অ্যাকুই ডিরেকশন যদি যে ধরি এই অ্যাকুই ডিরেকশান যদি আমরা কে ধরি তাহলে আই ক্রস জে সমান তৃতীয়টা পাওয়া যায় কে এই এটা সমান কে এবং জে ক্রস কে ইজুগুল আই এবং কে ক্রস আই ইজুগুল জে তাহলে বিপরীত ডিরেকশন হলে তাহলে মাইনাস আসবে তাহলে আমরা যদি এরকম দেখি আই ক্রস জে জে ক্রস আই জে ক্রস আই সমান মাইনাস কে এই বিপরীত ভেক্টরটা এবং কে ক্রস জে কে ক্রস যে মাইনাস আই তাহলে বিপরীতটা হবে অর্থাৎ ঋণাত্মক হবে তাহলে আমরা ব্যক্তটুগুণে নেতার